দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এখন আমরা আছি মগরাকান্দা সাভার বন্ধন ডেইরি ফার্মে। আগে আপনাদেরকে দেখাবো যে ঘাস কেটে কিভাবে সাইলেন্স করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, ঘাসগুলো কেটে ছোট করে গরুর খাওয়ার উপযোগী করে তোলা হচ্ছে, সাইলেন্স করে খাওয়ানো হচ্ছে। দেখছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঘাসগুলো ছোটো ছোটো করে একদম সুস্থ করে খাওয়ার দর্শক দেখতে পাচ্ছেন, গরুগুলো বাধা আছে, গরুগুলোর জন্যই ঘাস সাইলেন্স করে গরুর খাবার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। তো আমরা একটু জেনে নিব এই ভাইয়ের কাছ থেকে যে কেন ঘাসগুলো। দেখতে পাচ্ছেন দর্শক, দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন তো। চলুন দর্শক, এই ঘাসটা যিনি কেটে সাইলেন্স করছেন তার সঙ্গে কথা বলে জেনে নেই বিস্তারিত কিছু তথ্য। এই যে ঘাসটা কাটছেন, ধরেন এই যে বড় ঘাসটা লিয়ে আইছি, লিয়ে ধরেন এই যে কাইটে গরুটারে দিলে একটু ভালো খাইতাছে, ভালো ইয়া করতেছে। তারপর ধরেন বড় ঘাস এমনি দিলে ভাই গরুর দাঁতে ধরেন একটু দাঁতে কামড় টামড় লাগলে খাতে চায় না। ধরেন এমনি কাইটে দিলে আমাকে ওই মেশিন দিয়ে কাইটে দিলে সুন্দরভাবে পরিষ্কার করে খায় ভাই। আচ্ছা ভাই, আপনার নামটাই জানা হলো না, কি নাম আপনার? আমার নাম ভাই মোহাম্মদ ইশারত। মোহাম্মদ ইশারত, কতদিন ধরে এই খামারে আছেন? আমি ভাই 3 বছর ধরে আছি। 3 বছর? 3 বছর। তার আগে কি করতেন ভাই? তার আগে ফুল বাগানে চাকরি করতাম। বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নাটোর। নাটোর? নাটোর। আচ্ছা, এই খামারে যে আপনি কাজ করতেছেন, আপনার কেমন লাগে? ভালোই লাগে ভাই, এই গরু বাছুর আছে, সুন্দর লাগে, ঘাস মাস কাটা, গরু মরু বানানি টানানি ভালোই লাগে, দুধ মুধ বানানি, দুধ মুধ বেচা ভালোই লাগে। আচ্ছা, এই খামারে কতগুলো গরু আছে? গরু আছে ভাই 40টা। 40টা গরু আছে? 40টা। আচ্ছা, এই যে গরুগুলোকে প্রতিদিন কি ঘাসই খাওয়ান? ঘাস খাওয়াই, ধরেন এই 3 বেলা ধরেন ঘাস দিই, বিকালে সকালবেলা ঘুমেতে উঠে ছাদে কুড়া দেওয়া পানি খাওয়াই, আবার রাতে ধরেন 5টার পরে গাভী টাভি দোয়াইনি পরে পানি খাওয়াই, ছাদে বসে দেওয়া, আমাকে অন্য কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এই ঘাস খাওয়ালে গরুর কি উপকারে আসে?
ঘাস খাওয়ালে ধরেন দুধের বেশি সংখ্যায় ইয়ে ভিটামিনের ইয়ে আছে, সবই ইয়ে আছে। ধরেন খের খাওয়ালে খের শুরু করে কেটে দিয়ে সুন্দর খায় এটা। আচ্ছা, এই ঘাসের পাশাপাশি আর কি খাওয়ান বললেন? ঘাসের পাশে যে ইয়া খোয়ায় খের খোয়ায়, খেয়ারের লগে পানি টানি দিয়ে খোয়ায়, এটা ভালো সুন্দরভাবে খায়, প্রেগনেন্ট গরুর বরে টরে। আচ্ছা, এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কি মানে নিজেরাই জমিতে গোয়ে জামাগো সবই আশপাশে দিয়ে আছে, আন্ডিতে আছে? ধরেন অভাব নেই আমাগো, ঘাসের অভাব নাই। এই যে পিছে আছে, ওই সাইডে আছে, এই সাইডে আছে, আমাগো ঘাসের অভাব নাই। ঘাস কি নিজেরাই চাষ করেন? নিজেরাই। ধরেন এই যে বাড়ির পিছে আছে ঘাস আছে, এই ক্ষেত এই ক্ষেত, ধরেন আমাগো চোখ ধরি আমার তেমন। কতটুকু জমিতে ঘাস চাষ করেন? ধরেন না হলো দশ বিঘা। দশ বিঘা জমিতে ঘাস? দশ বিঘার। সুন্দর পরিষ্কার করে খাইলে কোন ময়লা টলার থাকে না। আচ্ছা, ঘাস কত প্রকার আছে? মানে ঘাস আছে দুই তিন রকম। ধরেন এই ফারাম ঘাস, তারপর কলমি, তারপর দুবলা ঘাস, বহুত রকমের ঘাস মাছ আছে। এখন যে ঘাসটা কাটতেছেন আপনি, এটা ফার্ম ঘাস? ফার্ম ঘাস। এটা কত বড় হয়? এটা ধরেন এই বেনেপুর যা দেখছেন তার চেয়ে বড় হয়, ছোটো হয়, ধরেন বাড়তিটা একটু ভালো হয়। এই ঘাসের উপকারিতা কি? ঘাসের উপকারিতা এই দুধ দিব একটু বেশি, তারপর গরু ভালো খাইব, ভালো ইয়া করবো, কলমি যেহেতু কলমি খাওয়াইছি, কালকার দুধ হয়েছে হলো দুই মন, আজকে হয়েছে, আজকে যে ঘাস লিয়ে আসছে, আজকে ধরেন বিকাল হইব এক দেড় মন, সকালবেলা তিন মন হয়েছে, আটটা গাভি আমাগো। আটটা গাভিতে তিন মন দুধ হয়? তিন মন। এই দুধগুলা কি করে? এই দুধগুলা এনে বেশি, এই রোজার মাস আর পরে লোকজন এনতে লিয়া জায়গা, এখান থেকে সব দুধ বিক্রি হয়ে যায়। এনতে দুধ বিক্রি হয় জায়গা। কত টাকা লিটার দরে বিক্রি করে? ধরেন বাজারে ধরেন এখন পঁয়ত্রিশশো টিয়া মন, তিন হাজার টিয়া মন, বাজারে কোনো ঠিক নাই। ধরেন আমরা এখান থেকে বেচতে আসি হইলো আড়াইশো টিয়া মন, সত্তর টিয়া লিটার রোজার মাস জন্য। আচ্ছা, যে পাশে যে ঘাস রোপণ করছেন, একটু জমিটা থেকে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। আমাগো জমি, এই জমি, এই জমি সবই আমাগো। চলেন তো একটু দেখি, একটু চলেন। তো দর্শক চলুন, আমরা একটু জমিতে রোপণ করা ঘাসগুলো দেখব। এই যে এটা গোডাউন। এটা কি গোডাউন? এটা কিসের গোডাউন? এটা এই যে ভুসি আছে, কুড়া আছে, আমাগো অন্য কোনো খাবার নাই, পিট মিট আমরা অন্য কিছু খাই না। এই যে কুড়া, এই যে ভুসি, লরম পাতলা করতেছে, ধরেন এই খেটটা একটু খাওয়ালে শক্ত ইয়া মিয়া করতেছে, ধরেন খেটটা খাওয়ালে পেট মেট সবই পড়তেছে। খড় খাওয়ালে গাভীর কি উপকারিতা হয়? দুধটা একটু দুধটাও হয়, তারপর পেটটা একটু বোড়া মোড়া খায়, সবকিছুই। আচ্ছা আচ্ছা, আছে এই জামাগো, ফাঁসে আছে এই জামাগো, এই গোডাউন খেতে অভাব নাই আমাগো। এই নিজে গই খেত আসলো, এই যে খেতের ভিতরে এই যে গোডাউন বস্তি দেখতে দিচ্ছি, আন গরু আর ধরেন আরো আনবো, আল্লাহ কথা রাখলে ধরেন দুই চারের ভিতরেই গরু আনতে যাওয়া হইব। এই যে গোডাউন, এই জামাগো গাছে অভাব নেই। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ঘাস রোপণ করা হয়েছে। তো আমরা ঘাস রোপণের কিছু পদ্ধতি জেনে নেব ওই ভাইয়ের কাছ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন ঘাস, অনেক ঘাস লাগানো হয়েছে। আচ্ছা ভাই, এই যে ঘাস রোপণ করছেন, এই ঘাসগুলো মানে কতদিন লাগে ম্যাচিউরিটি হইতে গরুকে খাওয়ানোর মতো? ধরেন আজ গেলে এক হাতে দেড় মাস লাগে। এই যে আমরা ধরেন এই যে ফাগেতে ধরেন এই যে একটা ডাল লাগালে আইছি, লাগালে ধরেন একটা ইয়া করছি, এনতে ধরেন এই যে জার হয়ে গেছে, জার হয়ে ধরেন এই সবখানে ইয়া হয়ে যাইব গা, এনতে দুই তিন বছর, চার বছর, পাঁচ বছর কোনো ইয়া হইতো না। মানে একবার ঘাস লাগালে, এই ফার্ম ঘাসটা একবার লাগালে ধরেন দুই তিন বছর আর কিচ্ছু করা লাগতো না, কিছু আর কোনো ঘাস লাগাইতে না, আর কোনো ঘাস লাগতো না, খালি পানি দিতে হবে আর পরিচর্যা করতে হবে। ওই বৃষ্টির পানিতে আর একটু মাঝে মধ্যে সার মার দি, টিএসপি দি, ইউরিয়া দি, এনতে আর ঘাসটা চেটে যায়। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে লাগাইছি যে লাগানিতে হয়ে যাবো গা, তারপরে এই যে মরি গেছে লোক কিছুটা মরছে, বৃষ্টি পানি টানি পড়ছে মরছে, আমার গাছের নেই যে ওই যে ইন্দা আছে ওই পিছে আছে, এই যে লাগাইছি ধরেন এই সবই আমাগো। এটা ফার্ম ঘাস না? ফার্ম ঘাস। কতদিন হলো লাগাইছিলেন? ধরেন এই আজকে দুই বছর ধরে লাগাইছে, এখন মধ্যে রমি আছে। দুই বছর হলো লাগাইছেন? দুই বছর ধরে। আচ্ছা, তার মানে এই ঘাসগুলো লাগাতে কিরকম ইনভেস্ট করতে হয় আপনি জানেন কি?
ধরেন বেশি ইন্টারেস্ট লাগে না, ধরেন এটা ধরেন এই লোক মুখ লিয়া ধরেন এই ফাঁকে কাইটি মাইটি এই গাছটা সব যায় পাওয়া যায়। ধরেন এই গাছটা ধরেন কাছে কাইটি এনে ধরেন জেনে শুনে গাড়ি দিলে হওয়া যায় গা। ও আচ্ছা, আলাদা কোনো বীজও কিনে আনতে হয় না? না না, এটা কোনো বীজ মিস লাগে না। তাহলে তো বলা চলো যে একদমই তেমন কোন খরচ নেই। খরচ আছে, খরচ আছে, ওই যে ধরেন গাছের আমগো খরচ কম, ধরেন গাছে নিজগো জায়গা জমি গাছটা লাগাইছি, ধরেন মানুষকে কোনো ট্যাক্স নেই, ইয়া মিয়া দল লাগতেছে না, ধরেন এইটাই আমার গো। মানে এই জায়গাটা মালিকের নিজস্ব, 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 তাগই নিজস্ব। ওই যে ওই সাইডে আছে, ওই যে আমার গো ফাঁস আছে, গাছের অভাব নাই ধরেন। আচ্ছা, চাইলে তো তাহলে ঘাস চাষ করে লাভবান হওয়া যায়। হ্যাঁ, এই ধরেন এই গাছটা ধরেন কাটি লিয়া ধরেন অন্য চেজুর লাগাইতাম, কিনে এনে গরুর খয়নে লাগতো, টিয়া পয়সা একটু বেশি লাগতো, খরচ পাতি বেশি হতো, এখন সেটা আর লাগতেছে না। এটা ধরেন লাগতেছে না, এই যে কিছুটা জায়গা আছে ধরেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে কেউ যদি ঘাস কিনে নিয়ে যেতে চায়, আপনারা কি বিক্রি করেন? না, আমরা বিক্রি করি না, ধরেন আমাকে গরুই খাওয়ানো হয় না, ধরেন এই সাইডটা কাটতে কাটতে ধরেন ওই সাইডটা কাটিয়ে আনা যাইতেছে। আচ্ছা, তা এই ঘাস আপনাকে গরু গরুদের লাগে? আমাকে গরুরই লাগে। আপনাকে কতগুলা গরু? গরুটা হলো চল্লিশটা, চল্লিশটা গরু, চল্লিশ। তাহলে প্রতিদিন কত কতগুলা ঘাস লাগে? কত ধরেন চার পাঁচ ব্যান করি, বড় ব্যান দেয় চার পাঁচ ব্যান ঘাস লাগে প্রতিদিন, প্রতিদিন। তাহলে আপনাদের গরুর জন্য নিজস্ব যে ঘাসটা দরকার হয় সেটা আপনারা নিজেরাই পূরণ করেন? নিজেরাই পূরণ করলে ধরেন ওই যে এনটা ঘাস কেটে এক ব্যান দিয়ে গেছে গা, এই যে আবার চকে গেছে গা, ধরেন আমাকে আবার দুই রকম তিন রকম মানে রুচিটা চেঞ্জ করার লাগে। ধরেন এই যে ফার্ম ঘাসটা এক ব্যান লিয়ে আইসি, লিয়া ধরেন খাওয়াইতাছি, পরের বার ধরেন এখন কলমি কাটতেছে, কলমিটা খাওয়ালে একটু দুধ। কলমি কি? কলমি কি ঘাস? কলমি ঘাস, ওটা ধরেন বীজ লাগাইনি। আচ্ছা আচ্ছা, ধরেন এই 150-200 টাকা কেজি ইয়া পাওয়া যায়, ধরেন বীজ পাওয়া যায়, বীজ পাওয়া যায়, বীজটা ধরেন আমরা খেতে টিলারতে চাষ করি, ওই ওইটাই বিক্রি করা হয়। ধরেন বিক্রি করা হয় 3-4 টাকা ডাকা। ওই যে মানে কলমি শাক যেটা, হ্যাঁ কলমি শাক যেটা, ধরেন এই শাকটা ধরেন কলমি শাকটা আপনারা মানে পোকা চাষ করেন গরুকে খাওয়ানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে পোকা মোকা খাওয়া লেছে ধরেন ইয়া মিয়া করতেছে না, ধরেন ওই জন্য কাটি লাগা পড়তেছে আমাকে নিজস্ব। তার মানে ওখানে মানুষের খাবার জন্য করা হচ্ছে, আবার গরুর খাওয়ার জন্য বেশি করা হচ্ছে, মানে এক কাজে দুই কাজ হচ্ছে আর কি। মানে এক কাজে দুই কাজ হইতাছে, ধরেন মাংস এটি বেশি ভালোবাসে, বেশি খায়। আচ্ছা, মাংসের লাগান গরুর আবার বেশি খায়, ধরেন আমরা মেশিন এর জল ভাঙা দিয়ে আরো সুন্দর খায়, মেশিন এ না ভাঙা দিলে একটু ছোট করে হইতাছে ওই খাওয়া দিতাছি। কলমি ঘাসটা গরুর জন্য কতখানি পুষ্টিকর খাবার? ভালো, খুবই ভালো, দুধের উপকার আছে। এটা কি আপনার এই ফার্ম ঘাসের চেয়ে উপকারিতা বেশি? ওইটা ধরেন এই ফার্ম ঘাস যদি খাওয়ায় দুই ব্যান, দুধ যদি লয় দুই মন একটা চামচ, তারপর ওই কলমি জল এক ব্যান খাওয়ায় দুধ হইব তার ডবল কলমিটা, এটা সবাই জানে। আচ্ছা, আরেকটা কি ঘাস লাগাইছেন? মানে তিন রকম ঘাস বললেন, আরেকটা কি ঘাস? ধরেন এই একটা ফার্ম ঘাস, একটা দুবলা, ও দুবলা ঘাস, দুবলা ঘাস, দুবলা ঘাস খাওয়ালে ধরেন ভিটামিন আছে, গরুর লাগে উপকার আছে, সবকিছুর লাগে। আচ্ছা, তার মানে আপনারা তিন ধরনের ঘাস খাওয়ান, ফার্ম ঘাস, দুবলা ঘাস আর কলমি শাকের ঘাস, মানে যেটা কলমি শাক সেটা। আচ্ছা আচ্ছা, ভিটামিন বেশি সবচেয়ে কি দুবলা ঘাসের? ভিটামিন সবচেয়ে দুবলা ঘাসের। গরু মোটা তাজা করানোর জন্য বেশি, বেশি ধরেন আমাকে দুবলা ঘাসি বেশি নাই, ধরেন আমাকে ফার্ম ঘাসি একটু বেশি, তারপর কলমি বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কোন ধরনের খাবার বা কোন ধরনের ঘাস গরুকে খাওয়ালে বেশি দুধ উৎপাদন হয় এবং কোনটা বেশি পুষ্টিকর, ভাইয়ের কাছ থেকে জানলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল জায়গায় ঘাস রোপণ করা হয়েছে, তো জানি না কতটুকু আপনাদের দেখাতে পারলাম এবং এখান থেকে কতটুকু লাভবান হবেন আপনারা। তো আপনারা যদি উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। তা আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।